পাখি শিকার করতে এসে ট্রান্সফরমারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক উপজাতি যুবকের মৃত্যু হলো। মৃত যুবকের নাম অন্ন ত্রিপুরা, বয়স 18। বিলুনিয়ার ঋষ্যমুখ ব্লকের উপজাতি অধ্যুষিত গৌড়াবাড়ি এলাকায় ওই উপজাতি যুবকের বাড়ি। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গৌড়াবাড়ি এলাকার উপজাতি যুবক অন্ন ত্রিপুরা হরিপুর সুইচ গেটের কাছে পাখি শিকার করতে আসে। বিদ্যুতের ট্রান্সফরমারের মধ্যে একটি পাখি দেখে শিকার করার জন্য বিদ্যুতের ওই ট্রান্সফরমারের সুইচ নামিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে গেলেই ঘটে বিপত্তি। এদিকে মৃত অন্ন ত্রিপুরার বাবা কথরই ত্রিপুরা এ নিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দীর্ঘদিন ট্রান্সফরমারটি বিপজ্জনক হয়ে আছে, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই বিদ্যুৎ দপ্তরের, ফলেই ঘটেছে এই ঘটনা বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলের। আমি গাড়িতে কারেন্ট নাই, কারেন্ট নাই যে লিখিতে অফিসে কল দিছে, কল তো যায় না, তিন দিন মতো হচ্ছে কারেন্ট নাই। তারপরে এখন তাহলে আয়ারে লিখিটাতে উঠছে না, এটা মানে গে হালাই উঠছে, উঠতে চাইছে না, মানে করে দিয়েছে আর কি। মানে আপনারা ঘটনাটা কখন হয়েছিল জানেন? আজকে কখনো দুপুরে, মানে 11টা দিকে পড়ে গেছে দেখছে। মানে আই সময় 12টা সাড়ে 12টা দিকে মানছে, ফোন করছে যে মানে যাই যাচ্ছে যে পড়ে গেছে, মানে বরাবর গেছে যে তাই, মানে 10 মিনিটতে পড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।